নমস্কার বন্ধুরা, তনহীন পাকশালাতে সবাইকে স্বাগত। গরমের দিনে কম তেল মশলা ব্যবহার করে স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া আমাদের প্রত্যেকেরই প্রয়োজনীয়। আজকে আমি আবারও একটি সকালের জলখাবার বা স্কুল কলেজ বা অফিসের টিফিনের একটি খাবারের রেসিপি শেয়ার করছি। এটা বানানো ভীষণই সহজ এবং খেতেও অত্যন্ত সুস্বাদু, আর তার সাথে স্বাস্থ্যকরও বটে। আমরা কিন্তু প্রায়শই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে থাকি, তবে আজকে আমি একটু ভিন্ন পদ্ধতিতে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটির নাম কিন্তু গোলা রুটি। আমরা ছোটবেলা থেকেই গোলা রুটি বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। কিভাবে বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু গোলা রুটি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। গোলা রুটি বানাবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে আটা, ওজন হিসেবে 200 গ্রাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ। লবণ আর আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটার বদলে আপনারা চাইলে ময়দাও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে আটা যেহেতু স্বাস্থ্যকর সেই জন্য ময়দা অ্যাভয়েড করে আটা ব্যবহার করাই ভালো। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে জল। ওই একই মেজারিং কাপের 1 কাপ পরিমাণে জল নিয়ে অল্প অল্প পরিমাণে জল আমি আটার মধ্যে দিচ্ছি আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলের পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। অতিরিক্ত জল যদি ব্যবহার করে গোলা রুটি বানানো হয় তাহলে গোলা রুটি তোলার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। 1 কাপ জল ব্যবহার করার পর আরও 1 কাপ জল নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 250 ml জল ব্যবহার করেছি, এবার আরও অল্প পরিমাণে জল আমি দিলাম, তবে মোট 2 কাপ জল লাগবে না, মোট 1.5 কাপ পরিমাণে জলের পরিমাণ ব্যবহার করতে হবে। আবারও বলছি, যদি ব্যাটার বেশি পাতলা হয়ে যায় তাহলে গোলা রুটি তোলার সময় দেখবেন ভেঙে যাচ্ছে। অনেকেই বলেন গোলা রুটি ঠিক মতন তাওয়া বা চাটুর থেকে ওঠে না, ভেঙে যায়। জলের পরিমাণটা যেহেতু বেশি হয়ে যায় সেই জন্য সেই সমস্যায় পড়তে হয়। ঢাকা দিয়ে ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। অপরদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা সর্ষে, 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে শুকনো ছোলার ডাল, 1 চা চামচ পরিমাণে শুকনো বিউলির ডাল। ছোলা এবং বিউলির ডালটা কিন্তু আমি ভিজিয়ে ব্যবহার করছি না, কাঁচাই ব্যবহার করছি। 15 থেকে 20 সেকেন্ড এগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেরা বুঝে ব্যবহার করবেন। 1/4 কাপ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া গাজর। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে কাঁচা লঙ্কা আর গাজরটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 8-10টা কুচিয়ে নেওয়া কারি পাতা। এগুলোকেও 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে। এর মধ্যে চাইলে আপনারা অল্প পরিমাণে একটু ক্যাপসিকাম এবং বিনসও কুচিয়ে নিয়ে ব্যবহার করতেই পারেন। সবজি আপনাদের যা যা পছন্দ সেটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ যদি অ্যাভয়েড করতে চান তাও করতে পারেন। যে কোনো নিরামিষ দিনে আপনারা পেঁয়াজ ছাড়া এটাকে অবশ্যই বানাতে পারেন। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে ভালো করে একবার ভেজে নিচ্ছি। এই সময় আমি লবণের ব্যবহার করলাম না। যদি লবণের ব্যবহার করা হয় তাহলে সবজিগুলো বেশি নরম হয়ে যাবে, সবজিগুলোর মধ্যে যে ক্রাঞ্চিনেসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। গোলা রুটির ব্যাটারে তো লবণ দেওয়াই আছে, তাতেই যথেষ্ট। সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর, মানে মিনিট 4-5 ঠান্ডা করে নেওয়ার পর, এই ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি আটার যে ব্যাটারটা তৈরি করেছি, মানে গোলা রুটির যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া ধনে পাতা, তারপর ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এর মধ্যে 2-4 দানা চিনিও অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি আর এর মধ্যে চিনি ব্যবহার করছি না, কারণ যদি কোনো সুগারের রোগী খান তাহলে তারা চিনিটাকে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। সামান্য একটু জল দিয়ে দিলাম। এই গোলা রুটির ব্যাটারে আমার মোট 1.5 কাপ পরিমাণে জলের প্রয়োজন পড়ল। এর থেকে বেশি জল একেবারেই ব্যবহার করবেন না। যদি বেশি জল ব্যবহার করা হয় তাহলে গোলা রুটি তাওয়া বা প্যানের মধ্যে ফ্রাই করার সময় যখন উল্টাতে যাবেন তখন দেখবেন ভেঙে যাচ্ছে। গোলা রুটির ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে তাওয়ার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দিয়ে 1 হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। হাতা দিয়েই আমি ব্যাটারটাকে একটু স্প্রেড করে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে একটা সাইড প্রথমে ফ্রাই করে নেব। তেলের পরিমাণ একেবারেই বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। একটা সাইড ফ্রাই হয়ে গেলে ওপর দিকটা যখন একটু শুকিয়ে আসবে তখন ওপর দিকে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে আমি গোলা রুটিটাকে উল্টে দিলাম। দেখুন গোলা রুটি কিন্তু আমার একদম ভেঙে যায়নি, যেভাবে আমি বলে দিলাম সেইভাবে যদি আপনারা করেন আপনাদেরও গোলা রুটি কিন্তু একদম পারফেক্ট হবে। তাওয়া বা প্যান থেকে তোলার সময় ভেঙে যাবে না বা ফেটে যাবে না। অল্প তেলে মিডিয়াম টু হাই ফ্লেমে দুপিট উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের প্রথম গোলা রুটি। এই একই রকমভাবে আমি বাকি সবজি গোলা রুটিগুলোকেও তৈরি করে নেব। আমার আজকের এই সহজ ও সুস্বাদু স্বাস্থ্যকর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে গোলা রুটি বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। সকালের জলখাবারে বা স্কুল কলেজের টিফিনেও আপনারা অবশ্যই এই রকমভাবে গোলা রুটি বানিয়ে দিতে পারেন বা নিজেরাও বাড়িতে খেতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।